নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মন্দিরে এক সবাই জেড চ্যানেলে এক নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আমার খুব শরীরটা খারাপ, আপনারা কথাটা শুনেই বুঝতে পারছেন, কথাগুলো একদম ধরা ধরা হয়ে গেছে, গলা টলা ব্যথা করছে একদম। আর আজকে একদম বেরিয়েছি একতেশ্বর যাব। তো একতেশ্বরে আজকে হচ্ছে ভাঙ্গা মেলা, কালকে গাজন হয়ে গেছে, তো আজকে ভাঙ্গা মেলা দেখতে যাচ্ছি। তো চলুন বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। তো বেশি বকর বকর না করে ভিডিওটা শুরু করা যাক। ফাইনালি বন্ধুরা, এখন আমরা একসঙ্গে পৌঁছে গেছি, আর পেছনে দেখুন কত ভিড়। আজ ভাঙ্গা মেলা তো প্রচুর ভিড় আছে, তো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, দেখুন এখানে অনেক কিছু আছে। তো দেখুন, এখন আমরা আইসক্রিম খেতে এসেছি। এত রোদ লাগছে যে আইসক্রিম খেতে ইচ্ছে করছে, ঠান্ডা জিনিস খেতে ইচ্ছে করছে সারাক্ষণ। আর এখানে দেখুন নানান ধরনের পাখি বিক্রি হচ্ছে, খরগোশ অনেক কিছু বিক্রি হচ্ছিল। তো এই দেখুন এখানে কত রকমের পাখি আছে, তো সব পাখিগুলোর নাম তো জানি না, তো যেগুলো জানি সেগুলোর নাম বলছি। এইগুলো যেমন টিয়া পাখি এর বাচ্চা, আর কাকাতোয়া ছিল, তারপর অনেক কিছু পাখি ছিল এখানে। তো আমি ভাবছিলাম কিনবো, কিন্তু আমার কেনা হলো না। আমার মনে হচ্ছে যে গাজনের থেকে ভাঙ্গা মেলাতে বেশি যেন ভিড় হয়েছে। তো গাজন আমি একদিনও দেখিনি, এক বছরও, তো তার জানি না কীরকম ভিড় হয়, কিন্তু ভাঙ্গা মেলা দেখছি প্রচুর ভিড় হয়েছে, যে শুধু মাথা আর মাথা, আর ভিড় ঠেলে একদম পেরোনো যাচ্ছে না, এত ভিড়, তার সাথে রোদ আর গরম। দেখুন ভারী মিষ্টি লাগছে দেখতে। কত ধরনের ঠাকুর আছে দেখুন এখানে, ফুলের ফুটো বিক্রি হচ্ছে। এই কাপের ডিজাইনগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে, নানান ধরনের কাপ আছে এখানে। এটা জানি না কি নাম, টেস্ট করছি, দারুণ খেতে লাগছে। নামটা জানতাম না, কিন্তু জিজ্ঞাসা করার ওটার নাম জানলাম যে বরফ মালাই, তো খুব টেস্টি ছিল ওটা। তো দেখুন এখনো আমরা যাচ্ছি, তো যাচ্ছি ভিতরের দিকে, তো রাস্তা শেষ হচ্ছে না আর মেলাও শেষ হচ্ছে না। এত বড় মেলা আমি কখনো দেখিনি, জীবনের প্রথম ফার্স্ট টাইম এত বড় মেলা দেখা আমার। তো যেদিকে যাচ্ছি সেদিকে দেখছি শুধু খাবারের দোকান আর খাবারের দোকান, আইসক্রিমের দোকান। এখানে দেখুন বাদাম ভাজাও বিক্রি হচ্ছে, তারপর আবার আছে দেখুন নানান ধরনের মনিহারি জিনিস। তো এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে, শুধু পাওয়া যাচ্ছে না হাতির দাঁত। দেখুন বন্ধুরা দোকান কত তরমুজ বিক্রি হচ্ছে, আর এই বড় গাছের নিচে দেখুন কত মানুষ বিশ্রাম নিচ্ছে, কারণ প্রচুর গরম লাগছে এখানে। আর এই দেখুন কত আইসক্রিম আর কত কিছু বিক্রি হচ্ছে। আমরা এখন ভিতরে চলে এসেছি, তো ভিতরে দেখুন কত ভিড়, এত ভিড়, এত মানুষের ভিড়ে মানে যাওয়া যাচ্ছে না।
এই দেখুন বন্ধুরা, এখানে মাছও বিক্রি হচ্ছে, মানে এখানে সবকিছুই বিক্রি হচ্ছে। তো দেখুন, এখন আমরা এসেছি লোহার দোকানে। এখানে যা যা জিনিস আছে সবকিছুই লোহার, যেমন হাঁড়ি, কড়াই, কাটারি, দা, ছুরি, সবকিছু, এগুলো সবকিছু লোহার। কিন্তু মানুষ যে এত গরমের মধ্যেও, এত ব্যস্ততার মধ্যেও যে মেলা ঘুরতে এসেছে, সেটা দেখেও খুব ভালো লাগছে আমার। এমনকি আমিও তো এসেছি এখানে। তাই তো বন্ধুরা দেখুন, এখানে লেডিস হ্যান্ডব্যাগ আছে, আবার ট্রাভেল করার ব্যাগও আছে। ব্যাগের দোকানে এখন এসেছি, তো কত ব্যাগ আছে দেখুন এখানে। তো বন্ধুরা দেখুন, এখন টেডি বিয়ারের দোকানে এসেছি। আমি টেডি বিয়ারের পাশে বসে আছি। আপনার লাগছে দেখুন টেডি বিয়ারগুলো, কত বড় ছোট নানান ধরনের টেডি বিয়ার আছে এখানে। আর ভারী মিষ্টি লাগছে দেখতে সবগুলো। কত দাম টেডি বিয়ারগুলো, কত দাম? ওই বড় বড়গুলো কত করে, পিঙ্কগুলো? হ্যাঁ, এটার দাম 450। টেডি বিয়ারের ব্যাগ। আর এখানে দেখুন, এত গরমের মধ্যে এখানে এনারা জলের ব্যবস্থা করেছেন। আর আমরা এখানে একটু আখের রস খাচ্ছি, কারণ অনেকটা গরম লাগছে এই জন্য। আজকের মতো যেটা আমি এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনার সাথে অন্য কোনো টপিকে অন্য কোনো ভিডিওতে দেখাবে। তো আপনারা যদি ভালো থাকুন, সুস্থ